আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য, আপনাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহ রব্বে করিম অনুষ্ঠানটি দেখার জন্য এবং আমলের নিয়তে শোনার জন্য। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকল প্রশংসা আল্লাহ রব্বে করিমের, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনুষ্ঠানটি এই পর্দায় প্রতিদিনই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এবং আপনারা প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। আমরা সকলে মিলে এক আল্লাহ তাআলা দরবারে দোয়া করে থাকি এবং ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও অনুষ্ঠানটি প্রতিদিন আপনারা শুনতে পাচ্ছেন। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠমূলক বিষয় আমরা আলোচনা করে থাকি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো হাউজে কাউসার ও আমাদের করণীয়। এই বিষয় নিয়ে যিনি আলোচনা করবেন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখুল হাদিস মুফতি মোহাম্মদ হুসাইন, শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মহাখালী ঢাকা। সাথে আছি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, হাউজে কাউসার নাম বড় পরিচিত নাম আমাদের কাছে। আমরা অনেকের নাম কাউসার রাখি, ব্যক্তির নাম কাউসার রাখি। আসলে বিষয়টি কি, কোত্থেকে এসেছে আমাদের জানা দরকার। চলুন দেখি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি লিখেছেন। কোরআনের সবচেয়েতে ছোট যে ছোরা আল্লাহ তাআলা, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার কাকে বলে, কাউসারের পানি কারা পান করবে, কখন পান করবে, কে পান করাবেন এবং কারা সেখানে পানি পান করতে যাবে কিন্তু সুযোগ পাবে না, কাউসারের পানি কত মিষ্টি, হাদিসে পাকের মধ্যে বিশদ আলোচনা হয়েছে। শেখুল হাদিস সাহেবের কাছে আমরা শুনব। মোহতারাম, প্রথম যে বিষয়টি আমরা জানবো, হাউজে কাউসার আমরা জানি মিজান ফুলসেরাত, মানে হিসাব নিকাশ, হাউজে কাউসার, এগুলো আমাদের কাছে বড় পরিচিত শব্দ। তবে হাউজে কাউসার একটা বিবরণ আজকে আপনার কাছে আমরা শুনব। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। মাননীয় উপস্থাপক সাহেব মুফতি আমজাদ হোসেন হেলালি সাহেব, দীর্ঘদিন থেকে ইলমি দ্বীনের খিদমতের সঙ্গে আপনি জড়িত থাকার সুবাদে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসাগুলোর একটি বারিদারা মাদ্রাসার হাদিস এবং বিভিন্ন কিতাবের দর্স দানের সাথে আপনি জড়িত থাকার কারণে আপনারও এটি অবশ্যই জানা থাকার কথা এবং পরিচিত হওয়ারই কথা যে হাউজে কাউসার, হাউস তো আমরা সকালেই বুঝি, হাউস পানির হাউসকে হাউস বলা হয়, কোনোটা ছোট হয় কোনোটা বড় হয়, আর কাউসার একটা নির্দিষ্ট পানিকে বলা হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অন্য কোনো পয়গম্বরকে এই হাউজে কাউসার দেওয়া হয়নি। বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মর্যাদাকার হাউজে কাউসার দিয়েছেন তার পরিমাণটা বলা হয়েছে মদিনা থেকে ইলা পর্যন্ত, ইলিয়া পর্যন্ত বিশাল বড় এলাকা। এই বিশাল বড় এলাকাটা যত বড় হাউজে কাউসারের দৈর্ঘ্যটা অত বড়, এভাবে একটা বিবরণ এসেছে। যদিও অন্য হাদিসে আরেকটু ভিন্ন ব্যতিক্রম বিবরণও এসেছে, যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না, ওরও সমাধান রয়েছে। তবে মৌলিকভাবে এটুকু, বিশাল বড় একটি হাউজের নাম হাউজে কাউসার। আমাদের বাড়িতে হাউস থাকে, ইন্দ্রা থাকে, আমরা ছাদের উপরে হাউজ রাখি, ধরেন গাজি ট্যাঙ্কি বা অন্যান্য ট্যাঙ্কির, এগুলো ছোটোখাটো হাউস। কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা যে হাউজের কথা বলেছেন, যেই হাউজের নামে কোরআনে পাকে একটা সূরা রয়েছে সূরাতুল কাউসার, কাউসার হাউসটির নাম, আর এই কাউসারের নামেই কোরআনে পাকে আল্লাহ তাআলা সূরা রেখেছেন বড় মর্যাদার সহিত এবং বলেছেন আতাইনাকা আল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি। তার মানে অন্য কাউকে রসুল পাক ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা এমন কাউসার দেননি। এ বিশাল বড় কাউসারের বিবরণ হাদিসের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন অধ্যায়ে এসেছে। একটা তো আপনার দৈর্ঘ্যের ব্যাপার যেটা বললাম, এটা অনেক বড়, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত, মদিনা থেকে ফিলিস্তিন পর্যন্ত বিশাল বড় এলাকা, এই এলাকার মতো এত বড়। আবার অন্য রাবায়েতে আরও কিছু বেশ কমও রয়েছে। যাই হোক, তারপরে হলো হাউজে কাউসারের পানিগুলো, পানির ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানিগুলো দুধের সেইও স্বচ্ছ পরিষ্কার, আর আমাদের যেই মিষ্টিগুলো আমরা খাই মিশ্রি বা চিনি এই জাতীয় মিষ্টি, মধুর থেকেও বেশি আপনার মজাদার, বেশি মিষ্টি।
তো মিশ্রি থেকে চিনি থেকে মধুর থেকেও বেশি মিষ্টি এই পানিটা। আরেকটা রওয়ায়েতে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান প্রসঙ্গে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের দিনে যদি একজন রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি পেট ভরাইয়া খানা খাওয়ান, রাসূল পাক বলেন আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে তাকে পানি খাওয়ানোর পারমিশন দিবেন, একবার পানি পান করাই দিলে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পানির পিপাসা হবে না। তো হাউজে কাউসারের পানির গুণাগুণগুলোর মধ্যে দুধের সেইও স্বচ্ছ এবং মধুর সেইও মিষ্টি, এই একটা গুণ। আরেকটা গুণ হলো এই পানিটা পান করার পরে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না। আমরা জানি, আপনিও জানেন, হাশর মাঠে আপনি চমৎকার বলেছেন যে হাউজে কাউসার তো ঠিক ফুল সিরাতের আগেই আল্লাহ তাআলা তাকে অবস্থান, হাউজে কাউসার অবস্থান রয়েছে, সেখানে আছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাউজি মানে আমার হাউস, তো সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের দিকে নিস্বত করেছেন, অর্থাৎ আমার হাউস বলেছেন, এবং তিনি স্বহস্তে যাকে পানি পান করাবেন লাম ইয়াজমা আবাদান, তার কখনো আর মানে তৃষ্ণা বলতে আর কিছুই লাগবে না। আমরা এরকম অনেক সময় আমরা দোয়া করে থাকি যে মৌতের সময়, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে তৃষ্ণা হয় অনেকের, বেশ ভালোই তৃষ্ণা, প্রচুর তৃষ্ণা হয়, এবং তখন শয়তান বিভিন্নভাবে ধোকা দিতে চায়, বিভিন্নভাবে সে ঈমান নষ্ট করার পদ্ধতিগুলো সে কিন্তু তখন অবলম্বন করার চেষ্টা করে। তো আমরা বুজুর্গদের কাছে শুনেছি যে এই অবস্থায় তৃষ্ণা নিবার, অর্থাৎ পিপাসাক্ত অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে চলে যান, তা আল্লাহ রাব্বে করিম ওনাকে হাউজে কাউসারের পানি পান করলে যে তৃপ্তি, ওই তৃপ্তি দিয়ে আল্লাহ তাআলা কিন্তু তাকে কবরে রাখবেন, ওখানে যে ঘাটতি হয়েছিল সেই ঘাটতিটা পূরণ করবেন, আল্লাহ তাআলা তাকে পূরণ করবেন। এবং মহতারাম আপনার কাছে আমি জানবো যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানিগুলো পান করাবেন ওনার উম্মতদেরকে, তো সেখানে পান পাত্র তো, সেখানে পানি পানের পাত্র তো রয়েছে, হাদিসে পাকের মধ্যে আছে কি জানহুম কাআদাদি নুজুমিস সামা, কি জান বলা হয় এরকম গ্লাসকে, ওখানে হাউজে কাউসারের পাড়েই সংরক্ষিত আছে স্বর্ণের পেয়ালাগুলো, তার সংখ্যা কত রাসূল পাক বলেন আকাশের তারকা যত, কি জানহুম কাআদাদি নুজুমিস সামা, এতগুলো পান পাত্র অর্থাৎ পেয়ালা থাকবে, গ্লাস থাকবে, যেগুলো আমরা বুঝি আর কি। আরেকটি বিষয় জানবো যে এই কাউসারের পানি রাসূল কাদেরকে পান করাবেন, সোজা এক কথা যদি আপনি বলতে চান তাহলে রাসূল পাক পান করাবেন যারা তার অনুসারী, যারা তার সুন্নত মোতাবেক চলেছিল, আর যারা সুন্নত পরিপন্থী জীবন যাপন করলো, রাসূলের তরিকা মানেন নাই, তাদেরকে রাসূল পাক সরাই দিবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি যে তরিকা যে পথ আমি তোমাদেরকে দেখিয়ে আসলাম, আমার এই পথ মতো যারা চলো নাই, তরিকা মতো যারা চলো নাও চলো নাই, ফেরিস্তারা ওদেরকে এখান থেকে হাঁকিয়ে নিয়ে যাও, এখান থেকে সরিয়ে নিয়ে যাও, আমি ওদেরকে পানি পান করাবো না, যারা আমার তরিকা পরিবর্তন করেছে, আমার থিওরি আমার নিয়ম নীতি চেঞ্জ করে ফেলছে আমার পরে। তো যারা রাসূল পাকের অনুসারী না তারা হলো আপনার এই পানি পান করার যোগ্য না। অর্থাৎ এক কথায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত দিলে রাখা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কিছু বলেছেন যে মা আতাকুমুর রাসূলু, যা নিয়ে এসেছেন রাসূল ফাখুজুহু, সেটাকে আক্রিয়ে ধরা, আক্রিয়ে ধরার অর্থ হলো সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। দেখুন আমাদের যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের হায়াতটা তো আসলে দিন দিন আসলে কমতেছে, বাড়তেছে না। আমরা একটা হিসাব করেছি, যিনি 60 বছর হায়াত পেয়েছেন তো ওনার তো 12-13 বছর চলে গেছে শৈশবকাল, তখন আমলের বয়স ছিল না, মুকাল্লাফ তিনি ছিলেন না, আমল করলো ভালো না করলো তার কোনো হিসাব নিকার ছিল না। বালিক যখন হয়েছেন তখন থেকে নিয়ে 60 বছর পর্যন্ত উনি এবাদত করেছেন, তাহলে 60 থেকে নিয়ে 12-কে বিয়োগ দিলে দেখা যাচ্ছে যে উনি 48 বছর এবাদত করার সুযোগ পেয়েছেন। আবার একটা পর্যায়ে দেখা যায় অনেক সময় এর মধ্যে রোগ বালা ইত্যাদি থাকে, রাত্র চলে যাবে, আবার রোগ বালা থাকে, দেখা যাচ্ছে যে সকল কিছু মিলিয়ে মানে এবাদত করার খুব একটা সময় কিন্তু মানে উনি যে পেয়েছেন 60 বছর বয়সে সেটা কিন্তু ওই অর্ধেক, যেটা আপনি বললেন অর্ধেক, তো রাত্রে তো আমরা ঘুমিয়ে থাকি, 24 বছর যাবে রাত্রি, এর মধ্যে রোগ বালা মুসিবত ইত্যাদি থাকে, খাওয়া দাওয়া আছে, বাসন পোশাক আছে, ব্যক্তিগত কামকাজ আছে, এগুলো বাদ দিলে যাবে কি আরো আপনার আরো অনেক সময় চলে যাবে। সকল কিছু মিলিয়ে যে ইবাদতের যে বয়স পেয়েছি আমরা 60 বছর, কিন্তু 60 বছর পুরোটাই তো আর ইবাদতের মধ্যে কাটাচ্ছি না, কিন্তু বাট এখন এই হায়াতের মধ্যে যদি এমন কিছু ইবাদত আমরা করতে পারি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ মত আমাদেরকে বলে দিয়েছেন সেই মতে আমরা চলতে পারি, ঈমান নিয়ে
কবরে যেতে পারি, রাসূলের শাফাত যদি नसीব হয় তা তো অনেক বড় নিয়ামত, অনেক বড় ফজিলত আমরা পেয়ে গেলাম। মুহতারামের কাছে আমরা শুনেছি অনেক সুন্দর সুন্দর কথা। আসলে হাউজে কাউসারের বিবরণ অনেক বড় হাদিসে পাকের মধ্যে এসেছে। আপনি জানেন যে বুখারী আউয়াল বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে আছে। অনেক লম্বা আলোচনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার সম্পর্কে করেছেন, এবং হাউজে কাউসারের পানি পান করাটা মানে সৌভাগ্যের একটা বিষয়, একটা এই যোগ্যতা ওখানে গিয়ে অর্জন করার কোনো সময় সুযোগ বা সেই ব্যবস্থা থাকবে না, এই যোগ্যতা অর্জন করে যেতে হবে এই দুনিয়া থেকে। আর দুনিয়া মাজরাতুল আখিরা। ধন্যবাদ। পরবর্তী দর্শকে আমরা মহতারাম আপনার কাছে আসবো একটু পরে, আমরা প্রশ্নগুলো নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক মন্ডল ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথম প্রশ্ন হুজুর, কবরে লাশ অনেক আলেম ওলামাদের লাশ অক্ষত অবস্থায় থাকে, কিন্তু সাধারণ মানুষ কি আল্লাহর কাছে দোয়া করতে পারবে যে আল্লাহ আমার কবরে লাশ দিয়ে অক্ষত অবস্থায় থাকি? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হুজুর, অনেকে অল্প বয়সে 30-25 বছরের মধ্যে মাথার চুল দু একটা পেকে যায়, ওই চুলটা তুলে ফেলা দেয়, এটা কি জায়েজ আছে? আবার শোনা যাবে একটি মাথার চুল পাকলে একটি গুণা মাফ হয়, এটাও কি সত্য? আর একটা প্রশ্ন হুজুর, কোরআনের সুরাগুলো প্রথম অবস্থায় মুখস্থ করার পর যদি নামাজে দেওয়া হয় কিছু একটু ভুল হয়, তাহলে কি আল্লাহ নামাজ কবুল করবে? না, ভুল হলে আবার নামাজ পুনরায় পড়তে হবে, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হুজুর, আমাদের গ্রামে জাল মাছ মারে, জালের কাঠি মাটি দিয়ে বানায়, ওটা উনিরা বানায় আগুন দিয়ে পুরায়। এখন আমার কাছে আপনাদের কাছে বলছে যে আমি যেন বলি এটা জায়েজ আছে কিনা, অন্য মানে অন্য জমিন থেকে মাটি নিয়ে আসে এই জিনিসটা তৈরি করে, কিন্তু তারা রাগারাগি বোকাবাজি করে, এটা কতটুকু জায়েজ একটু বলবেন। বুঝতে পেরেছেন, অনেকগুলো প্রশ্ন উনি করেছেন, ধারাবাহিকভাবে যাই। ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন, বড় সুন্দর প্রশ্ন করেছেন, যে কবরে অনেকের লাশ মানে পচে না, গলে না, অনেক ওলামাদের লাশ, পীর আউলিয়া গাউস কুতুবদুল্লাহ যেমন শোনা যায়, এরকম অনেকে দেখেছেনও। তো উনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাদের লাশগুলোকে অবিকৃত অবস্থায় রাখবেন, যেমন থাকে, যেমন দাফন হয় তেমনই যেন থাকে, দোয়াটা করা যাবে কিনা? অবশ্যই দোয়া করা যাবে। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকের লাশ অক্ষত পাওয়া গেছে, পরবর্তী যুগে বিভিন্ন বুজুর্গদের লাশ, আলেমদের লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে, বিভিন্ন কারণে কবর ভেঙে যাওয়ার কারণে ওই লাশগুলো দেখা গেছে অক্ষত অবস্থায়। তো কাদের লাশ কবরে অক্ষত রাখবেন না রাখবেন এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইখতিয়ার, সম্পূর্ণ ওনার ইচ্ছা, তিনি যাকে পছন্দ করেন তার লাশ অক্ষত রাখেন। তবে এতটুকু আছে, অনেকে দেখছেন অভিজ্ঞতার দ্বারা হাফিজ সাহেবদের সিনাটা নষ্ট হয় না, এটা আল্লাহ অক্ষত রাখেন। আর আল্লাহর কাছে আমরা যে কোনো দোয়া করতে পারি, কবরে আমাদের লাশ অক্ষত রাখার জন্য আল্লাহ আমার লাশটা অক্ষত রাখিও তুমি, এ দোয়া করাটা মোটেই মানে ভুল হবে না, ভুল হবে না, এ দোয়াটা করাই যাবে। বাট আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা যে কাদের মুতলক, এটার বহির প্রকাশ কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলা ঘটান বা দেখান আমাদেরকে, যে যে আল্লাহ মানুষের লাশগুলোকে স্বাভাবিক সাধারণত যে সিস্টেম সেটা লাশ রাখার পরে সেটা মাটির সাথে মিশে যায়, কিন্তু এর ব্যতিক্রম হয় আল্লাহ পাক ইচ্ছা করলে সেটা রাখতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এরকম বহুত ইতিহাসের মধ্যে আছে। তবে আমরা বলবো যে এই যে আজকে হাউজে কাউসারের বিষয়টি নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম, যে সেখানে কারা পানি পান করবে কারা পান করবে না, এই যোগ্যতা কিন্তু দুনিয়ার থেকে অর্জন করে নিতে হবে। ঠিক লাশ গলা আর না গলার যে বিষয়টা, এটাও একটা যোগ্যতা, এটাও আল্লাহ তাআলা তাআলুক মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক চেয়ে নিতে হবে। সুন্দর আপনি বলেছেন। আরেকটি বিষয় বলেছেন যে অনেকের সাদা চুল, অর্থাৎ বয়স যখন সাদা চুল হওয়ার মতো বয়স হয়নি, 25 অথবা 30 বছর উনি হায়াত পেয়ে বয়স হয়েছে, সেই ক্ষেত্রে সাধারণত চুল পাকে 40-এর পরে গিয়ে, আবার বয়স অনেক সময় অনেকের আগেও পাকে, এক্ষেত্রে যদি সাদা চুলকে উপড়িয়ে ফেলে তাহলে কি কোনো গুণা হবে কিনা? হাদিসে পাকের মধ্যে সাদা চুলকে উপড়ানোর কি কথা আছে? নিষেধ আছে, সাদা চুল উপড়াতে পারবে না, তবে ইচ্ছা করলে মেহেন্দি দিয়ে এটাকে কালার করতে, কালারিং করতে পারবে, তবে মেহেদি কালার, যেটা তিরমিজি শরীফের মধ্যে আপনিও জানেন যে তিরমিজির মধ্যে, জামে তিরমিজির মধ্যে আছে যে গাইয়িরহা ইল্লা বিসাওয়াদ, যে চুলটাকে তুমি সাদা করো আর মানে পরিবর্তন করো তবে কালো রং করা যাবে না। হ্যাঁ, আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে যে সূরাগুলো সম্ভবত উনি ভালো পারেন, আরেকটা করছেন যে সাদা চুল একটা চুল পাকলে একটা গুণা মাফ হয়,
এই কথাটা কোনো ভিত্তি আমরা পাইনি। তিনি বলছেন যে একটা চুল যদি পেকে যায়, সাদা হয়ে যায়, তার একটা গুণা মাফ হয়ে যায়, এই কথাটার কোনো ভিত্তি? তবে এখানে এতটুকু তো আমরা পেয়েছি যে যার চুল এবং দাড়ি সাদা হয়ে যায় তো সেক্ষেত্রে উনি বয়স্ক হয়েছেন, বয়স্কদের একটা মর্যাদাও কিন্তু আছে। তো আল্লাহ রাব্বি করিমের কাছে একজন দাড়ি পাকা লোক যখন হাত তোলে, রাব্বি করিম অনেক সময় দোয়াটা কবুল করে এবং তার খালি হাত ফেরত দিতে লজ্জা পান। আর সর্বপ্রথম চুল দাড়ি পাকা আরম্ভ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে। তিনি বললেন, ইয়া রাব্বি মা হাজা, আল্লাহ সকল মানুষের দাড়ি তো চুল তো সব কালো, আমার এগুলো সাদা হচ্ছে কেন? আল্লাহ জবাব দিলেন, ইয়া ইব্রাহিম হাজা ওয়াকারা, এটা হলো মর্যাদা, আমি তোমাকে মর্যাদা দিচ্ছি, দাড়ি যদি পেকে যায়, চুল যদি পেকে যায়, এটা উবরাইবে কেন? আল্লাহ বলতেছেন হাজা ওয়াকারা, এটা তোমার মর্যাদা, কাজে উবরাই ফেললে, উঠাই ফেললে তো মর্যাদা কমে গেল। আর যখন আমি দাড়ি সাদা, চুল সাদা দাড়ি রাখবো, বান্দার কাছেও আমার মর্যাদা, আল্লাহর কাছেও আমার মর্যাদা, যার কারণে এটা রাখলেই ভালো। হ্যাঁ, আরেকটি প্রশ্ন করেছেন তিনি, সূরা সম্ভবত আমি পুরো প্রশ্ন আমরা বুঝতে পারিনি, যে সূরাগুলো উনি ভালো পারেন, সেগুলো নামাজের মধ্যে পড়েন, সম্ভবত কোনো সূরা যদি কোনো জায়গাতে ভুল হয়ে যায় তাহলে এই নামাজটাকে দোহরাইয়া পড়বেন কিনা, এই ধরনের কোনো বিষয় একটা বিষয় মনে উনি জানতে চেয়েছেন। দেখেন, একটা সূরার মধ্যে পাঁচটা সাতটা আয়াত থাকে, তিন আয়াত পরিমাণ যদি শুদ্ধ হয়ে যায়, তিন আয়াত পরিমাণ যদি উনি সহি শুদ্ধভাবে পড়ি ফেলতে পারেন, তাহলে আর অসুবিধা নাই, ভুল হইলে আল্লাহ মাফ করে নেবেন। আর যদি তিন আয়াতেরও কম তিনি শুদ্ধ করে পড়তে পারেন নাই, তিন আয়াত এর চেয়েও কম, এর মধ্যে ভুল হয়ে গেছে, তো এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি আল্লাহর কাছে একটু তওবা করে নিলে চলবে। এই প্রশ্নের উত্তরে মুফতি আনকরাম যে বিষয়টি বলেছেন যে ভুল দুই ধরনের, একটা হলো লাহানে জলি আর একটা হলো লাহানে খফি, অর্থাৎ অর্থ বিগড়িয়ে যায়, যেখানে অর্থ যদি বিগড়িয়ে যায় তাহলে তো মানে যে আল্লাহ তাআলার যে মানসা, যা বোঝানো উদ্দেশ্য, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। তো লাহানে জলি যখন হয়ে যায় তখন কিন্তু নামাজের মধ্যে নামাজ ভেঙে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। এই বিষয়টা হলো আসলে যারা অর্থ বুঝেন তারাই কিন্তু বুঝতে পারবেন, তবে আমাদের দর্শক বন্ধু যারা আছেন, যারা পবিত্র কোরআন তেলাওয়াত ভালো পারেন, লাহানে জলি বলবো আমরা যে আপনারা ছোটোবেলায় পড়েছেন অথবা কোনো টিচার রেখে কোরআন কারিম শিখেছেন, সেখানে টান যেখানে দরকার, যেখানে মদ গুণা দরকার, যেখানে যা কিছু দরকার সেখানে সেটাই করা। লাহানে খফি যেটা, যেটা আপনি বলেছেন ছোট ভুল যেটা, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, বাট নামাজ ভাঙবে না। কিন্তু লাহানে জলি যদি হয়ে যায় নামাজ ভেঙে যাবে, নামাজ দোহরাইয়া পড়তে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, অন্যের জমি থেকে মাটি নিয়ে কি যেন বানান, সেটা বুঝতে পারিনি, তবে অন্যের জমি থেকে মাটি নিয়ে নেওয়াটা ঠিক আছে কি না, এটা নিয়ে ঝগড়াঝাটি ইত্যাদি হয়, এই ধরনের কিছু মনে হয় জানতে চাইছেন। অনুমতি অবশ্যই রাখবে, অন্যের জমি থেকে মাটি না, অন্য জমি থেকে তাকে না বলে কিছুই নেওয়া যাবে না। হ্যাঁ, গাছের পাতাও নেওয়া যাবে না, নেওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মোহাম্মদ শামসুল থেকে বলছি। হুজুর, সূরা ফাতিহা শেষে আমিন বলাটা কি বাধ্যতামূলক? আর একটা প্রশ্ন, টুফি ছাড়া নামাজ কতটুকু শুদ্ধ হবে? কাপড় চোপড় থাকা সত্ত্বেও গামছা দিয়া নামাজ পড়া যাবে কি? আর হাউজে কাউসারের পানি পানে ব্যর্থ হইলে বেহেশতে যাবে দেওয়া কি? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করেছেন, প্রায় চারটা প্রশ্ন তিনি করেছেন, আমরা আলোচনা করছি। ধন্যবাদ। এক নম্বর প্রশ্ন করেছেন যে সূরাতুল ফাতিহার শেষে আমিন বলা না বলা, আসলে আমিন বলার বিধানটা কি, এটা আপনার কাছে শুনবো। উনি যেটা জানতে চেয়েছেন যে আমিন বলা জরুরি, আমিন এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার করে আমরা জানবো। আমিন বলাটা বাধ্যতামূলক না, আর যদি নামাজের মধ্যে হয় তখন আমিন বলবে না, নামাজের বাহিরে হইলে আমিন বলা যাইতে পারে। আমিন শব্দ অর্থ আল্লাহ আপনি কবুল করেন, যেহেতু এখানে দোয়া করা হয়েছে ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আমাকে সঠিক পথে চালান মাবুদ, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম রাদ্দাল্লিন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে আমাকে চালান, যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন ওদের পথে আমাকে নিয়েন না, এমন একটা দোয়া করলেন, দোয়ার পরে নিজে বললেন আমিন আল্লাহ আপনি কবুল করেন।
এটা নামাজের বাহিরে হলে বলবেন, নামাজের ভেতরেও বলা যায়, বলতেছি সেটা আর নামাজের ভিতরে যেটা আমিন এটা চুপে আসতে বলবেন, আসতে বলবে চুপে বলবে, তবে এটা জরুরি না, এটা লাজিম না আর কি। এই বিষয়টি আমি আপনার সাথে ক্লিয়ার করবো যে আপনি জানেন যে ফেকার কিতাবের মধ্যে নামাজের ফরজ ও আজিবগুলো এবং সুন্নতগুলো মুস্তাহাবগুলো বিশদভাবে আলোচনা রয়েছে, বিশেষ করে নুরুল ইজার মধ্যে বিস্তারিত আলোচনা কিন্তু আছে। সেখানে নামাজের যে মুস্তাহাব্বাতগুলো আলোচনা করা হয়েছে, সুন্নতগুলো আলোচনা করা হয়েছে, সেখানের মধ্যে নামাজের মধ্যে আমিন বলার কথা বলা হয়েছে। আমিন বিল জেহের, আমিন বিল সির, সেটা অন্য আলোচনা। তো এই আসলে নামাজের মধ্যে আমিন বলার মানে অত্যাবশ্যকীয় কতটুকু, প্রয়োজনীয়তা কতটুকু, এটার পর্যায় হলো মুস্তাহাব, সর্বোচ্চ সুন্নত পর্যায়। তাহলে এই আমিন যদি কেউ বাদও দেয় নাও পড়েন, নামাজ নষ্ট হবে না, যেমনটি আপনি বলেছেন। টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে কিনা, যদি মাথায় কোনো সমস্যা থাকে বা টুপি পাওয়া না যায় পড়ে নিলে হয়ে যাবে। টুপি যদি না থাকে তার, অথবা টুপি দিলে মাথায় কোনো সমস্যা হচ্ছে বড় ধরনের, তো নামাজ পড়লে হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড করব যে টুপি আসলে দায়মী সুন্নত। টুপি যখন আমরা পরিধান করি আসলে তো সব সময় টুপিটা মাথায় রাখা। এখন দুটো জিনিস, একটা হলো টুপি নামাজের মধ্যে পরিধান করা, এটাও তো নামাজের মানে কি বলে সুন্নতের অন্তর্ভুক্ত, দেশে যদি দায়মী সুন্নত আমি আদায় করছি নামাজের সিস্টেমের অন্তর্ভুক্ত। কিন্তু টুপির প্রয়োজনীয়তা অনুভব করে আমি টুপি পরিধান করে নামাজ পড়া, আরেকটা হলো টুপির প্রয়োজনীয়তা অনুভব করছে না, যে দরকার নাই টুপি ছাড়াই তো আমি নামাজ পড়তে পারছি। আপনি যেটা বলেছেন যে আপনি এক জায়গাতে গিয়েছেন সেখানে টুপির ব্যবস্থা নেই, এখন আপনাকে তো টুপি ছাড়া যে নামাজ হবে না এরকম তো না, আপনি টুপি ছাড়াই নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে, এরকম নয় যে টুপি যেহেতু নেই আমি নামাজও পড়বো না, বিষয়টা এমন না। আরেকটি আপনি বলেছেন যে মাথায় যদি কোনো সমস্যা থাকে টুপি পরিধান করতে, সে তো অক্তি সমস্যা, সাময়িক সমস্যা, সেক্ষেত্রে আপনি টুপি ছাড়া নামাজ পড়লে হয়ে যাবে। বাট এমনি টুপি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত, দায়মী সুন্নত, এই সুন্নতটা কিন্তু শেয়ারে মুসলিম। হ্যাঁ, তো এক্ষেত্রে এর এই আমলটাকে হালকা নজরে দেখা বা এটার প্রয়োজনীয়তা অনুভব না করা, এটা হলো একটা বিষয়। আরেকটা হলো নামাজ হয়ে যাওয়া, দুটো বিষয় কিন্তু এখানে। আমি আপনার কাছে যে বিষয়টি জানবো যে টুপিকে প্রয়োজনে মনে করছে না, আছে দরকার নাই টুপি ছাড়া তো নামাজ হচ্ছেই, সেক্ষেত্রে আসলে কি বলবেন, সুন্নতের প্রতি অবজ্ঞা এবং অবশ্যই নামাজ মাকরুহ হবে। হ্যাঁ, আরেকটি বিষয় উনি জেনেছে কাপড় সব কিছু ওনার আছে, এরপরও গামছা পরিধান করে পিঠে দিয়ে নামাজ পড়ে, নামাজ হবে কি না, মাকরুহ হবে, নামাজ মাকরুহ থেকে খালি নয়। তবে আমি এখানে একটি একটু আপনার সাথে বাড়িয়ে বলবো যে নামাজ মাকরুহ তো হবে। দেখুন, নামাজ মানে হালাতুল মুনাজাত, আমি আল্লাহর সাথে কথোপকথন করছি নামাজে। তো আল্লাহ তাআলা তো বাদশাদের বাদশা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমার আপনার খালেক। নামাজের মধ্যে আমি ওনার সামনে দণ্ডায়মান হয়ে কিছু কথাবার্তা বলছি, নিজের আবেদন পেশ করছি। সেখানে যেখানে বলা হয়েছে নিজের পোশাকের মধ্যে সর্বোত্তম পোশাক পরিধান করে নামাজ পড়ার জন্য, এবং তার বুজুর্গানে দিন এর একটা উদাহরণও দিয়েছেন, দুনিয়াতে বড় কারো কাছে যখন আমি যাব তখন তো নিশ্চয়ই আমি ময়লা কাপড় পরিধান করে যেতে পারবো না, ময়লা টুপি পরিধান করে যেতে পারবো না, বা এবড়ো তেবড়ো চুল ইত্যাদি এলোমেলো অবস্থা আমি যেতে পারবো না। আমি সাজিয়ে গুছিয়ে এবং যাওয়ার আগেও আমি চিরুনি দিয়ে আশ্রয় আমি সেখানে যাব। কেন, বড়র সামনে যাচ্ছি, ওনার কাছে কিছু পাওয়ার কিছু চাওয়ার একটা ব্যাপার আছে। তো আল্লাহ তাআলার কাছে তো নামাজ আমরা চাই। এই যে আপনি সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক পথ দেখান, সেখানে আপনি কাপড় সব কিছু আপনার আছে, সেখানে আপনি কেন গামছা পরে নামাজ পড়বেন, আমি কোনো প্রয়োজন মনে করছি না। এটা আমরা মনে করবো যে একটা উদাসীনতা, একটা গাফলতের অন্তর্গত, নামাজের প্রতি একটা অবজ্ঞা। আপনি যদিও আপনি মাকরুর শরীয়ত যেহেতু বিষয়টাকে কঠিন করেন, যে আপনি যদি গামছা পরে নামাজ পড়েন নামাজ হবে না, শরীয়ত বলেনি মাল কারাহাত নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার ব্যক্তিকে আপনি প্রশ্ন করুন যে আমি গামছা পরে আমি কত নামাজ পড়লে কত রকি হবে, শ্রেষ্ঠ ইবাদত নামাজ, সেটাকে আমরা এইভাবে হালকা করে অবজ্ঞা করে। আরেকটি প্রশ্ন করেছেন, কাউসারের পানি পান যদি কেউ না করে সে জান্নাতে যাবে কিনা, বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন। কাউসারের পানি না করলেও জান্নাতে যেতে পারবে, জান্নাতেও কাউসারের পানি আছে, কাউসারের পানি জান্নাতেও লাইন আছে, ওখানে যেও পান করতে পারবে। আর কাউসারের পানি রসুল পাক সবাইকে পান করাইবেন, কেননা তখন তো মানুষ পানির জন্য পিপাসা কাতর হয়ে যাবে, পানি অবশ্যই সবাই পান করতে হবে। অর্থাৎ যারা জান্নাতে যাবে ওরা পানি পান করেই যাবে, পান করেই যাবে, পানি নিজের তাকিদে নিজের চাহিদায় ওরা পানি পান করতে বাধ্য হবে।
ধন্যবাদ, বড় সুন্দর বলেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি বলছি যে আমি আমার স্বামী একটি কঠিন রোগে ভুগছেন, এখন কোন দোয়া পড়লে এই রোগ থেকে পাওয়া যায় আর কি, সমাধান করা যায়? ধন্যবাদ আপনাকে মুফতি সাহেব, বুঝতে পেরেছেন। ওনার স্বামী কঠিন রোগে ভুগতেছেন আছেন, তো কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা এই রোগ থেকে মুক্তি দান করবেন? দেখেন, বুখারী শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে সূরা ফাতিহার আমলটা, বিশেষ করে ফজরের নামাজের আজান এবং একামতের মাঝামাঝিতে 41 বার সূরা ফাতিহা পড়ে পানিটা পান করা, আর তাছাড়া সূরা ফাতিহা বারবার পড়ে নিজের ফুদিয়া শরীরটাকে মুছে ফেলা এবং সূরা ফাতিহা পড়ে পড়ে পানি দম করে সেই পানিটা পান করা, এটা বুখারী শরীফের দ্বারা প্রমাণিত। তবে আমরা একটু বলবো যে লিকুল্লি দা ইন দাওয়াউন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটা রোগের জন্যই আল্লাহ তাআলা প্রতিষেধক তৈরি করেছেন, ওষুধ দিয়েছেন। যেমন যে ওষুধগুলো জ্বর হলে প্যারাসিটামল আমরা খাই, এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে নিষেধ নয়, এই রোগের এই ঔষধ। গ্যাস্ট্রিক হলে অ্যান্টাসিড আমরা খাই, এই রোগের ঔষধ ব্যবহার করেছেন। তো প্রথমত কথা হলো, ওনার স্বামী যে দুরারোগ্যে কঠিন রোগে ভুগতেছেন, এর চিকিৎসা তো অবশ্যই আপনি করাবেন। এই চিকিৎসা করাতে গিয়ে আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন, আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওই ওষুধের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিবেন যে পাওয়ারের কারণে সে আল্লাহ তাআলা তার ওসিলায় ওনাকে ভালো করে দিতে পারেন। ওষুধ ছাড়াও আল্লাহ তাআলা ভালো করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সকল কিছু সিস্টেম রেখেছেন। মাধ্যমবিহীন মানুষকে জগতের বুকে পাঠাতে পারেন, কিন্তু মাধ্যমে মানুষ জগতের মধ্যে আসে, এটা আল্লাহ তাআলার সিস্টেম, তিনি সিস্টেমের কখনো বিপরীত সাধারণত করেন না। এই জন্য আপনি যে কথাটি বলেছেন, আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন রোগেরও আল্লাহ তাআলা শেফা দান করতে পারেন, মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারেন। তিনি কাদের মতলক, করোনা মহামারী এখন চলছে, এর জন্য ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা তদবির চলছে, আল্লাহ তাআলা চেষ্টা করলে, ইচ্ছা করলে তো এটাকে মুহূর্তের মধ্যে উঠিয়েও দিতে পারেন। হ্যাঁ, তারপর আমরা ভ্যাকসিন ব্যবহার করছি, আমরা আরও যা যা আছে মাস্ক পরিধান করছি, এই যে প্রতিষেধকমূলক যেগুলো, এগুলো তো অবশ্যই রাখবে। এখানে আমার বোনকে আমরা যে বলবো যে আপনার কঠিন রোগে আছে, চিকিৎসা করান। আমাদের মহতারাম যে কথাটি বলেছেন, এর সাথে আমি একটু অ্যাড করব যে জমজমের পানির ব্যাপারে আমাদের বুজুর্গরা যেটা বলতেন যে জমজমের পানি লিকুল্লি, মানে লিকুল্লি দা ইন, সকল রোগের জন্য জমজমের পানি কিন্তু মহা ঔষধ বলা হয়েছে। আপনি যদি কারো মাধ্যমে জমজমের পানি আনাতে পারেন অথবা নিজেরে গিয়েও আনতে পারেন এবং সেই নিয়ত করে আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আইন ইয়াশফিয়ানি, আপনি জানেন যে এই মাতাফ এবং সাফা মারোয়ার মাঝখানে একটা জায়গা আছে, তাওয়াফ করে অনেকে সেখানে পানি পান করেন, আমি নিজেও আলহামদুলিল্লাহ পান করেছি। তো সেখানে উপরেই লেখা আছে হাদিসে পাকেরই অংশটি যে আপনি আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আইন ইয়াশফিয়ানি 7 বার পরে, সাবা মাররাত, 7 বার পরে যেই কোনো নিয়তে আপনি পান করবেন, রোগ মুক্তির জন্য হোক অথবা রাফে দারাজাতের জন্য হোক, গুনাহ মাপের জন্য হোক, ইবাদতের তৌফিকের জন্য হোক, আল্লাহ তাআলা আপনার আল্লাহ তাআলা কথাগুলো শুনবেন। এজন্য আপনি ইচ্ছা করলে এই জমজমের পানি কালিজিরের বলতে পারেন, হাব্বাতুস সাউদা, কালিজিরের কথাও আছে যে ইল্লাল মউত, মউত ছাড়া সকল রোগ, ইল্লাল মউত সকল রোগের ঔষধ, কালিজিরাও খাওয়াতে পারেন, কালিজিরের তেলও খাওয়াতে পারেন, আর হুজুর যেটা বললেন জমজমের পানি এটাও, আর আপনি সূরা ফাতিহা বেশি বেশি পড়ে পানি জম করে। আরেকটি প্রশ্ন নেব। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি মোহাম্মদ এন্ডার রহমান, আমি বলছি। জি বলুন। জি আমার প্রশ্নটা হলো হুজুর, যদি কেহ ওয়াদা করে ওয়ারিসের সম্পত্তি না দিয়ে মারা যায়, সেই সূত্রে আপনার কি ধরনের হাদিস এবং কোরআনের কি ধরনের শাস্তির বিধান আছে? জি অবশ্যই, ভালো বিষয় জানবেন, বুঝতে পেরেছেন। ওয়াদা করেছেন কাউকে দিবেন কিছু, ওয়ারিসদেরকে কিছু দিবেন, কিন্তু সে ওয়াদা পূরণ না করে উনি মারা গিয়েছেন, সেক্ষেত্রে মানে জানতে চাচ্ছেন যে এটা কতটুকু শাস্তির যোগ্য তিনি কাজ করেছেন এই বিষয়টা আর কি। ওয়ারিসদেরকে তো দেওয়ার কথা কোরআনে, ওয়ারিসদের অংশ ভাগ করা, বন্টন করা আছে, তো সেক্ষেত্রে উনি দেওয়ারটা দরকার নেই। তারপরে কারোর জন্য যদি বিশেষ কিছু দিতে চান,
বিভিন্ন কারণে ইন্তেকাল হয়ে গেছেন, দিতে পারেন নাই, সুবিধা অসুবিধা আছে, আমরা ওনার শাস্তির চিন্তাটা না করলেই ভালো। ওনার শাস্তির চিন্তাটা আমরা না করি, বিভিন্ন ফিতনা আছে, একটা ওয়ারিশকে দিলে আরেকজন নারাজ হতে পারেন, এমনও হতে পারে। আর তাছাড়া সুবিধা অসুবিধা দেওয়ার নিয়ত আছে, কিন্তু বিভিন্ন কারণে প্রয়োজনীয়তা উনি দিতে পারেন নাই, সময় সুযোগ হয় নাই, ব্যবস্থা হয় নাই, বিভিন্ন বাধা বিপত্তি থাকতে পারে। তো এই মৃত লোকটার শাস্তির ব্যাপারে আমরা চিন্তা কল্পনা না করাটাই আমাদের জন্য ভালো হবে। বরং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন উনাকে মাফ করে দেন। সুন্দর কথা বলেছেন, তো যিনি চলে গেছেন উনি নিশ্চয়ই আপনার কোনো কাছের আত্মীয় হবে, অথবা যার জন্য ওয়াদা করেছেন তার খুব কাছের হবে। তো একটু সম্পদের ওয়াদা করেছেন, আপনি যেটা বলেছেন কোনো কারণে, পারিপার্শ্বিকতার কারণে হোক, উনি লিখে যেতে পারেননি, অথবা ওনার ইচ্ছা ছিল বাট লেখার সুযোগ হয়নি। এই যে লেখার সুযোগ হয় না, এতটুকুর জন্য উনি চিরস্থায়ী আজাবে ভোগ করুক নিশ্চয়ই আপনি চাবেন না। তো তবে উনি ওয়াদা করেছেন, এখন যদি ওনার ওয়ারিসানদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে এই কথাটি কেউ জেনে থাকে, যাদের জানা আছে যে বাবা তো ওয়াদা করেছেন অমুকেরে এক কাঠা জমি লিখে দিবেন, এখন ওয়ারিসদের জন্য আমি মনে করব জরুরি বাবার পক্ষ থেকে এই ওয়াদাটাকে বাস্তবায়ন করা, তাহলে বাবা আর এই আজাব, এই ওয়াদা ভঙ্গের যে শাস্তি, এটা উনি আর পাবেন না। এবং এটাই কর্তব্য, এটাই করা উচিত আমাদের। এবং যিনি চলে গিয়েছেন সবসময় মনে রাখবেন, মনে রাখতে হবে আমাদের, যে ওনাদের জন্য জিক্রে খায়ের করা, ভালো কিছু আল্লাহর কাছে কামনা করা। হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে আছে যে যিনি গুণা করে চলে গিয়েছেন তো ওনার গুণা নিয়ে তো সেখানেই উনি জবাব দিচ্ছেন, সেখানে উনি ব্যস্ত আছেন, তার সকল কিছু সেখানে হচ্ছে, আমি আলোচনা করে তাকে কেনই করব, এই জন্য তার জন্য ভালো কামনা করা। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং চমৎকার আলোচনা আজকে উপহার দিয়েছেন, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন সম্ভবত আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট করে আরেকদিন প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম, দর্শক আপনি পরিচিত। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার দুইটা প্রশ্ন, ছোট ছোট দুইটা প্রশ্ন পাবো। আরেকটি প্রশ্ন, ধন্যবাদ। ফজরের নামাজের ব্যাপারে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি। আপনি ফজরের নামাজ পড়েছেন বর্তমানে কথার কথা 5:20 অথবা 30 অথবা 51-52 পর্যন্ত অক্ত এখন আছে, আপনি এর আগেই ফজরের নামাজ পড়েছেন। জায় নামাজে বসে নিয়ম যেটা, সেটা হলো জায় নামাজে বসে থাকবেন, জিকির আসকার করবেন, তেলাওয়াত করবেন, ঠিক সূর্য ওঠার 23 মিনিট পরে আপনি এশরাক পড়বেন, এর একটা আলাদা ফজিলত আছে। বাট আপনি যদি কোনো কারণে ফজরের নামাজ পড়ে ঘরে গিয়েছেন, সংসারে কোনো কাজ করেছেন, এরপরে এশরাকের সময় যখন হয়েছে আপনি এশরাকের নামাজ পড়েছেন, তাহলে ওই যে আপনার, আমি বলবো আল্লাহর কাছে আশা করব যে আপনার এই যে মানে দিলের যে একটা টান ছিল যে ফজরের পরে আপনি এশরাক পড়বেন, এর কারণে আপনি ঘুমাচ্ছেন না, অন্য কোনো কাজে লিপ্ত হচ্ছেন না, তা আল্লাহ তাআলা চাইলে আপনি প্রয়োজনে উঠেছেন, ওঠার কোনো কথা ছিল না, প্রয়োজন ছিল না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বসে থাকলে যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এই জন্য মন খারাপের কিছু নেই যে আমি উঠেছি এই ফজিলতটা আমি পাবো না। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, কোনটা বিষয় যেন জানতে চেয়েছেন, মেয়েদের অসুবিধা থাকলে কোনো আমল আপনি করছেন, খতম আপনি পড়বেন, কোরআন কারিমের খতম আপনি করছেন, তা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খতম করছেন, এক মাস লেগে যাচ্ছে, এখন মাঝখানে যদি মা বোনদের যে সমস্যা আছে, সমস্যার কারণে যদি কোনো সমস্যা হয়, ওই সময়টা বাদ দিয়ে আপনি বাকি টাইমে কোরআন কারিম খতম করে নেবেন, কোনো সমস্যা নেই। ওই সময় কোরআন কারিম পড়া মা বোনদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দোয়া অন্যান্য দোয়া কালাম আপনি পড়তে পারেন, যে কোনো দোয়া কোরআনের আয়াতকেও দোয়া হিসাবে আপনি পড়তে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আজকে অনেকগুলো আলোচনা আমরা করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমরা এখন দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের যতগুলো আলোচনা আমরা করেছি আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। কোনো ধরনের ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা যেন ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি, সকলে দোয়া শরীফ পড়ি।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا أفضل الأولين، يا راحم المساكين. মাওলাই করিম, আমরা গুনাগার বান্দার আপনার শাহি দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, হাউজে কাউসারের পানি নিয়ে তার বিবরণ নিয়ে আমরা আলোচনা করেছি। মাওলাই করিম, আমরা চাই যেন পরকালে আপনার হাবিবের সুপারিশ আমাদের জন্য হয়, ওনার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারে। ও গো মাওলা, মেহরবানি করে আমাদের জন্য সে ফয়সালা করে দেন। মাওলাই করিম, জীবনের গুনাগুলো থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, চোখ দ্বারা আমরা অনেক গুনাহ করেছি, হাত দ্বারা, পাও দ্বারা, আল্লাহ মেধা দ্বারা, মাওলাই করিম মুখ দ্বারা আর কান দ্বারা যতগুলো গুনাহ করেছি, মেহরবানি করে তমাম গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা চাই। আমাদের সকলকে মেহরবানি করে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, দুনিয়ার মানুষের কাছে যদি কেউ অপরাধ করে, আল্লাহ বারবার ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ, আপনি তো মহান বেনিয়াজ সত্তা। আপনি আমাদের কাছে বলেছেন, বান্দা আপনার কাছে যেন বেশি বেশি চায়। মাওলাই করিম, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো করিম। আল্লাহ, আপনার কাছে চাইতে দেরি, কবুলিয়ত পাইতে দেরি নাই। মাওলাই করিম, মেহরবানি করে আমাদের গুনাগুলোকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, মেহরবানি করে যাদের উসিলায় দুনিয়া দেখেছি, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, মাওলাই করিম, আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়েছেন, অনেকের বাবা মা কবরবাসী হয়েছেন, আমার নিজেরও বাবা মা কবরবাসী হয়েছেন, আল্লাহ নিজ হাতে দাফন করেছি। আমাদের দর্শকদের মাঝেও অনেকের বাবা মা কবরবাসী হয়েছেন, অনেকে মাসুম বাচ্চাদেরকে রেখে কবরে শুয়ে আছেন। আল্লাহ, আমি দেখেছি, অনেককে শুনেছি, ছোট্ট বাচ্চা বাবার কবরের পাশে গিয়ে বাবা বাবা বলে ডাকতে থাকে, ছোট্ট মেয়ে পার কবরের পাশে গিয়ে মা গো মা বলে রাখতে থাকে, কোনো আওয়াজ পায় না। ওগো আল্লাহ আল্লাহ, আমাদের মা বাবা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের সকলের জিম্মাদার আপনি হয়ে যান, আমাদের সকলের জামিন আপনি হয়ে যান। মাওলাই করিম, আপনার রহমতের ছায়া তলে জায়গা করে দেন। আল্লাহ, আপনার রহমতের নিচে, আল্লাহ কোলে আমরা থাকতে চাই, সেই ফয়সালা আমাদের জন্য করে দেন। মাওলাই করিম, ইসলাম আমার অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা আমরা যুক্ত রয়েছি আমাদের সকলকে আপনি মাফ করে দেন, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মাওলাই করিম আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, পরিবারভুক্ত মা বোন যারা আছেন সকলকে আপনি মাফ করে দেন। করোনা মহামারী সহ তমাম বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ বর্ধনশীল রিজিক আল্লাহ আপনি দান করেন, বরকতময় হায়াত, বরকতময় জীবন, বরকতময় সম্পদ আপনি দান করেন। মাওলাই করিম, আমাদের দেশের উপরও খায়র বারাকাত দান করেন, সারা বিশ্বের উপরও খায়র বারাকাত দান করেন। ঈমান নিয়ে যারা বিদায় করেছেন মাফ করে দেন। মাওলাই করিম, যারা বেঁচে আছেন সকলকে আল্লাহ হায়াতে তাইয়েবা আপনি নসিব ফরমান। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।